हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो आज के पहला बैशाख, तुम्हारा सकले भलो थेको, खूब आनंद करो, मजा करो। आज जरा छोटो आछो तारा आमार अनेक भालोबासा नियो, आज जरा बड़ो आछो प्लिज तुम्हारा आमाके आशीर्वाद करो जेन ये बछरटा खूब भलो काटे। तो আমি এখন সকাল সকাল, এখন বাজে 9:30, সকাল সকাল আমি কিন্তু চান করে ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে গেছি, কারণ আজকে ব্রেকফাস্টটা শাশুড়ি বানিয়েছে। আজকে আমাদের ব্রেকফাস্টে হয়েছে তোমার লুচি আর সাদা আলু চচ্চড়ি, আর লাঞ্চের ডিপার্টমেন্টটা হচ্ছে আমার। তো এখানে যেহেতু পয়লা বৈশাখের দিন মাংস এবারে করবো না, প্ল্যান করে আছি, কারণ আমি একটা ভাবছি ফিস থালি বানাবো, এরকমই ভেবে আছি। তো পুরো আইটেমটাই মাছের থাকবে, তো পুরো লাঞ্চের আজকে পুরো লাঞ্চটা কিন্তু আমি বানাবো। আর একটা জিনিস, এখানে আমাদের ফ্ল্যাটের এখানে তো মাছ সেরকম ভালো পাওয়া যায় না, তো কালকে আমি নিজে রাজপুরে গিয়ে ওখান থেকে পছন্দ মতো মাছ সব কিনে এনেছি। তো এবার রান্নাটা আমি শুরু করব, তো তোমরা সাথে থাকো, তোমাদের সঙ্গে আমি পুরো ভিডিওটা শেয়ার করব, পয়লা বৈশাখের দিন কী কী বানালাম। এগুলো তোমার ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে ভাজছি আমি চিংড়ি মাছগুলো। আমি এখানে না মাছের মুড়ো দিয়ে মুগ ডাল বানাবো, তো তার জন্য রুই মাছের মাথা দুটোকে আমি ভেজে নিচ্ছি। তো ভাজা আমার হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি মেন রান্নায়। তো এখানে আমি যে তেলে মাছটা ভেজেছিলাম সেখানে আরও 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওখানে আমি 1/2 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে। ঠিক আছে, এবার এটা একটু ভাজবো, তারপরে আমি একটা পেঁয়াজ কুচের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ 15 মিনিট ভাজার পর আমি এখানে একটা ছোটো সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এতে আমি দিচ্ছি দেখো গ্রেট করে রাখা আদা, তারপর আমি দেবো এতে 6-7টার মতো গ্রেট করে রাখা রসুন। এবার আমি এখানে অ্যাড করছি নুন, স্বাদ মতো নুন, 1/2 টিস্পুনের থেকে একটু বেশি নুন দিচ্ছি আমি এখানে, যেহেতু ডাল সেদ্ধ করার সময় আমি নুন দিইনি। তারপর দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, এরপর দিচ্ছি খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি আমি 1/2 টিস্পুনের মতো ধনে গুঁড়ো। এবার আমি এতে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষবো। আর যেহেতু মুগ ডাল, তো একটুখানি সামান্য আমি এখানে মিষ্টি দিচ্ছি, তোমরাও চেষ্টা করবে চিনি দেওয়ার, কারণ চিনি দিলে এই ডালের টেস্টটা আরও ভালো আসবে। এবার ভেজে রাখা মুড়ো দুটোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে আমি মুড়ো দুটোকে ভেঙে নেব। ভালোভাবে ভাঙা হয়ে গেছে, মশলাও কষে গেছে, এবার আমি সেদ্ধ করে রাখা ডাল এর মধ্যে দিয়ে দেবো। ডাল দেওয়ার পর এখানে আমি জল অ্যাড করব, তো যেহেতু এটা ভাতের সঙ্গে খাওয়ার জন্য ডাল হচ্ছে, তো একটু পাতলা আমি করব। তো তোমরা যেমন ডাল পছন্দ করো, মোটা পাতলা, সেই মতো তোমরা জলটা অ্যাডজাস্ট করবে। দেখো ভালোভাবে ফুটে উঠেছে, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর খুব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি যেটা বানাবো সেটা হচ্ছে বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝাল। তো ফার্স্টে আমি বড়িগুলোকে খুব সামান্য সাদা তেলে ভেজে তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপর দেব আমি এতে পেঁয়াজ কুচি, তারপর দেব আমি গ্রেট করে রাখা আদা, এখানে কিন্তু আমি রসুনের ব্যবহার করছি না, তারপর দেব আমি 2টো ছোট সাইজের টমেটো, এরপর দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটা কষবো। এরপর দিচ্ছি আমি খুব সামান্য হলুদ গুঁড়ো, আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। আরও একটু জল আমি এখানে দিয়ে দেবো, এরপর আমি ভেজে রাখা বড়িগুলোকে এর মধ্যে দিয়ে দেবো।
ভালোভাবে ফুটে উঠলেই বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝাল কিন্তু রেডি। এবার আমি সব ভাজাগুলোকে ভেজে নেব, পটল, আলু আর বাটা মাছ, এই তিনটে ভাজা আমি রাখছি। তো এই ভাজাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এবার আমি যেটা করব সেটা চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য দেখো, রসুন আর তিনটে শুকনো লঙ্কা আর পেঁয়াজের আমি একটা সামান্য জল দিয়ে পেস্ট রেডি করে নেব। আর এদিকে আমি কড়াতে বসিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে আমি দিয়ে দেব। এবার আমি পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এবার এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের মতো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা চিংড়ি মাছের মালাইকারি তো একটু মিষ্টি মিষ্টি হয়, তো এখানে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে রেডিমেড ব্যবহার করেছি নারকেলের দুধ, মানে পাউডার, সেটাকে জলে গুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে ফুটতে দেব। নারকেলের দুধটা আমি অল্প অল্প করে ব্যবহার করব। প্রথমে অল্প দেবো, তারপরে আবার দেবো, আবার লাস্টে আবার অ্যাড করব। তো এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, দেখো সাইড দিয়ে তেল বেরোনো শুরু হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আরও একটু নারকেলের দুধ আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর দু তিন মিনিট ফুটে উঠলে ওপর থেকে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। এবার আমি করছি কাতলা মাছের ঝাল। তার জন্য দেখো পেঁয়াজ, টমেটো আর রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি, আর সেই পেস্টটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন এখানে দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো, সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষতে দেবো। আর খুব সামান্য একটু চিনি আমি এখানে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এরপর আমি এখানে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো টক দই, সেটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার অল্প অল্প করে জল এখানে আমি দেব, খুব সামান্য গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা কাতলা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। আমি কাতলা মাছের ঝালটা কিন্তু একটু মাখা মাখা করছি, তাই এখানে বেশি জল আমি ব্যবহার করছি না। দেখো আমার মাছটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি পুরোটা সাজিয়ে তোমাদেরকে দেখাবো। এই জাস্ট রান্না কমপ্লিট করে এলাম। তো দেখো পুরো ঘেমে গেছি। তো শুরু করেছিলাম 10:15 আর এখন বাজে 1:15, পুরো রান্না কমপ্লিট করলাম। তো আজকে আমার পুরো ভিডিওটা আর পুরো রান্নাগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা আজকের দিনে কী কী রান্না করেছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজ এইটুকুই, আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই।